কেকেসি প্রোডাকশনে আপনাকে স্বাগত। আমি কাজল চ্যাটার্জি। আজ আপনাদেরকে শোনাব ঠাকুরের কথা। ভক্তদেরকে শোনান এবং বাড়ির বয়স্ক লোকদেরকেও শোনান। লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। চলুন শোনাই। দোয়া এই সারা পৃথিবীর আধিপত্য উনি অতি অনায়াসে প্রত্যাখ্যান করেন। এই কথা এইসব কথা বলার কথা নয়, এগুলো হওয়ার কথা। লোকে একটা ঘটিবাটি মায়া ত্যাগ করতে পারে না। অনেককে আমি দেখেছি, তাদের নাম নাই বা বললাম, তার সঙ্গে একটা ঝোলা আছে, ঝোলার ভেতরে এসে এসে সামান হয়, ও একটা যদি কেউ নিতে যায় তাহলে তারা চিৎকার করে ওঠেন। তাহলে সামরস্য কত কঠিন যে অম্বরীশ মহারাজ, হ্যাঁ, তার পূর্ব পূর্বপুরুষ নভাগ নাভাগ, এরা কেউ কখনো মিশে কথা বলেননি। এরা জন্ম জন্মান্তর ভগবানের নাম নিয়ে আসছেন। নাম নিতে নিতে এমন অবস্থা হলো যে বিষয় বুদ্ধি একদম ধুয়ে মুছে গেল, একদম ধুয়ে মুছে গেল। যদিও ভগবানের অনেক অনুরোধে অম্বরীশ পরে পৃথিবীর আধিপত্য নিয়েছিলেন, কিন্তু অম্বরীশ কেঁদে কেঁদে বললেন যে প্রভু, যদি আক্রমণ হয় তখন আমি কী করব? আমি তোমার সেবা পুজো ছেড়ে ওই যুদ্ধ করতে যাব? শ্রী ভগবান উবাচ, ভগবান বললেন যে না, আমার এই সুদর্শন চক্র তোমায় দিলাম, এই সুদর্শন তোমায় রক্ষা করবে। পরবর্তী ঘটনায় যারা ভাগবত আস্বাদন করেন তারা জানেন যে দুর্বাসার ওই যে আক্রমণ, ওই যে অপমান থাকতে, ওই সুদর্শন চক্রে অম্বরীশকে রক্ষা করিয়াছিল। তাহলে দেখা যায় যে ভাগবতের একটা খুব বড় কথা এসে যাচ্ছে যে দুর্বাসার ব্রহ্মদণ্ড, ব্রহ্মশাপ অম্বরীশের প্রতি কার্যকরী হয় নাই। কারণ অম্বরীশের পূর্বপুরুষ মিছে কথা বলতো না, চুরি করত না, হিংসা করত না, কোনো কদাচার করত না, সেই ধারায় তার জন্ম, তার আবির্ভাব। তাই তার ভেতর সামরস্যের প্রবাহ এত বেশি, ওখানে দুর্বাসার মতো ওই রকম ভীষণ মুনির অভিশাপ কোনো কার্যকরী হয়নি, হয়তো নেই, পরন্তু ওই সুদর্শন চক্রের আক্রমণে তিনি ক্ষতবিক্ষত হয়ে পরে এসে ক্ষমা প্রার্থনা করলেন, হ্যাঁ, অম্বরীশের কাছে আশ্রয় প্রার্থনা করলেন, বৈকুণ্ঠে গিয়ে ভগবানের কাছে উনি তিরস্কৃত হলেন, অপমানিত হলেন। শ্রী ভগবান উবাচ, ভগবান বললেন যে দুর্বাসা, তুমি যার কাছে অপরাধ করেছ তার কাছে যাও। হ্যাঁ, বলছেন যে মই নির্বন্ধ হৃদয়া সাধবার সমদর্শিন বসে কুর্বন্তি মাং ভক্তা সৎস্ত্রীয় সৎপতিং যথা। সতী নারী যেমন সতীত্বের দ্বারা, পবিত্রতার দ্বারা পতিকে সেবা করিয়া, পতিকে ভালোবাসায় বাঁধিয়া রাখে, তেমনি ভক্তরা ভক্তিযোগে আমাকে বাঁধিয়া রাখে। তাদের সাথে কোনো অপব্যবহার করলে আমার পক্ষে ক্ষমা করা সম্ভব নয়। অম্বরীশ সে সারা জগতের আধিপত্য চায় না, তুমি তার সাথে দুর্ব্যবহার করেছ, যদি তুমি বাঁচতে চাও তার কাছে যাও, তিনি ক্ষমা করলে তবেই তোমার মুক্তি, তবেই তোমার শান্তি। ঘটনায় তাই ঘটেছিল। কিন্তু যারা ভাগবত পড়েন এবং পড়ান, লোককে উপদেশ দেন, তারা এইসব ঘটনা জানেন। এই ঘটনার ভিতরে যাওয়া আমার উদ্দেশ্য নয়, আমার উদ্দেশ্য হচ্ছে সামরস্য। সামরস্যটা কী? ভগবানের শ্রীচরণ ধরে যারা কাঁদতে শিখেছে, ভগবানকে যারা ভালোবাসতে শিখেছে, তাদের কত ক্ষমতা, তাদের কত শক্তি। তারা না চাইলেও স্বয়ং ভগবান বলছেন নবম অধ্যায়ে যে রাজবিদ্যা রাজবুদ্ধ যোগে জনন্যাস চিন্তয়ন্ত মাং যে জনা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগচ্ছে মাং বহান্মহম। অনন্য মনে যে আমায় ডাকে, অনন্য স্মরণ, এই যে অনন্যটা কী করে হওয়া যায়? না, অনন্যটা হতে গেলে এইখানে সমস্ত সাধুগুরু বৈষ্ণব মহাজনরা বলছেন যে আগে এই জীবনকে পবিত্র করতে হবে। ওই
তিব্বতী বাবার জীবনে দেখা যায় একজন গোসাই ভাগবত নিয়ে কয়েকজন সঙ্গী সাথী নিয়ে ভাগবত পাঠ করে বেড়াতেন। তা একদিন তার সাথে দেখা হওয়াতে তিব্বতী বাবা বললেন, এই আবার যদি ভাগবত পাঠ করো তাহলে ভাগবত কেড়ে নেব। তাতে ওনার রাগ হয়ে গেল, ওনার শিষ্যদের রাগ হয়ে গেল। এইসব কথা প্রসঙ্গে একজন প্রশ্ন করল তিব্বতী বাবাকে, তাহলে বাবা আপনি ভাগবত পাঠ করতে বারণ করছেন, তাহলে উপায় কী? তখন তিব্বতী বাবা বলেছিলেন ভাগবতের একদম মর্মবাণী, বলেছিলেন, আগে চাই পবিত্র জীবন, আগে চাই পবিত্র জীবন, আগে চাই পবিত্র জীবন। জীবনের যেন আনাচে কানাচে কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য অহংকার অস্মিতা কোথায় লুকিয়ে আছে কিনা আগে দেখতে হবে, ওগুলোকে আগে বার করে দিতে হবে। এই যে অহংকারের কথা বলা হলো, ওই অহংকার নানা রূপে খেলা করে, ওইটা ত্যাগীরা ধরতে পারে, ভোগীরা ধরতে পারে না। বলছেন ভগবান নিজে বলছেন, অহংকার বিমূর আত্মা কর্তাহ ইতি মন্যতে। অহংকারে আত্মা বিমূর হইলে জীব নিজেকে কর্তা ভোক্তা বলিয়া মনে করে। এই যে অহংকার, এইটা ওই সেই ওই পাঠক খুব পাঠ করতেন করে রাজাকে বলতে যে মহারাজ কেমন শুনলেন, মহারাজ তার উত্তরে বলতেন যে আগে নিজে বুঝুন তবে তো আমায় বোঝাবেন। তাতে পাঠকের মনে সংশয় জাগলো, তাহলে কি আমি বুঝি নাই? তাই উনি একাকি নিজে ঠাকুর ঘরে দরজা বন্ধ করে একাকি শ্রীমৎ ভাগবত পাঠ করতেন, ওই পাঠ করতেন আর হু করে কাঁদতেন। তখন রাজা বললেন, এইবার ঠিক হয়েছে, নিজে পাঠ করো, নিজে ভগবানের জন্য কান্নাকাটি করো। এ আমি খুব বড় পাঠক, আমার পাঠ এত লোক শোনে, আমাকে কত উপহার দেয়, কত স্তবস্তুতি করে, নিজের কপালে আর যাই হোক ভগবানের প্রসন্নতা বা প্রসাদ সম্ভব নয়, কারণ অহংকার বিমূর আত্মা কর্তা ইতিমান্যতে। অহংকারে আত্মা আচ্ছন্ন হইলে, আত্মা তো আচ্ছন্ন হন না, আত্মার উপরে প্রভাব বিস্তার করে অহংকার। ওই অহংকার সূক্ষ্মাকার বৃত্তিতে অনেকের ভেতরে অনেক রকমভাবে কাজ করে। কারো মনে আমি ব্রাহ্মণ আমার গলায় পৈতে, কারো মনে আমি বৈষ্ণব আমার গলায় এই দেখো তুলসীর মালা, আমি বৃন্দাবন থাকতে দেখেছি সে সারা শরীরে তুলসীর মালা পরে বসে আছে। এইরকম অনেক বৈষ্ণবকে আমি দর্শন করেছি, এই মথুরাতে দর্শন করেছি, হরিদ্বারে কঙ্করে উত্তরাখণ্ডে পরিব্রাজনের সময় অনেককে দর্শন করেছি, অনেককে আমি প্রশ্ন করেছি যে এগুলোর দ্বারা কি ঈশ্বর লাভ হবে। তা কে কেউ বলছেন নেই হোগা তব এ তো চাহিয়ে, তারা এই পর্যন্ত বলছেন, কিন্তু শাস্ত্রতা বলছেন না। শাস্ত্র বলছেন যে অহংকার অস্মিতা এরা এদেরকে ত্যাগীরা চিনতে পারে, যেমন মা মীরাবাই চিনতে পারতেন, যেমন তুলসীদাস চিনতে পারতেন, গৌরাঙ্গ মহাপ্রভু চিনতে পারতেন, মনুষ্য সরস্বতী চিনতে পারতেন। এরা সেই 600 বছর আগের সমস্ত অধ্যাত্ম প্রদীপ, এই অধ্যাত্ম প্রদীপগুলো আজ আর নেই, কিন্তু তাদের প্রদীপের শিখায় আজ ওই 600 বছর মানুষ হেঁটে চলেছে সে আলোতে আলোতে। তারা ধরতে পারতেন কোনটা অহংকার কোনটা অনহংকার। এই এই অহংকার ওই জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ কারোর ছিল না, কারোর ছিল না, ভক্ত হরিদাসেরও ছিল না, এবং গৌরাঙ্গের যারা গণ তাদের কারোর অহংকার ছিল না, তারা অহংকার ত্যাগী ছিলেন। এই অহংকার ত্যাগ না হলে ভক্তির সবচেয়ে বড় শত্রু, জ্ঞানের সবচেয়ে বড় শত্রু হচ্ছে অহংকার। যে অহংকরমিতি বৃথাভিমান, একটা মন্দির তৈরি হলো, মন্দিরে মহন্ত বসে বসে কত আত্মশ্লাঘাই করছেন, এই করলাম সেই করলাম, অমুকের কাছে গেলাম এত টাকা জোগাড় হলো, এই দেখো চূড়া তৈরি হলো, দেখো এত বৈষ্ণব সেবা হলো, এত হরিনাম হলো। এই আমি দেখেছি নবদ্বীপে থাকতে দেখেছি, সমাজবাটিতে একটা মন্দির হলো, কত হইচই হলো,
এরকম বহু জায়গায় দেখেছি, কিন্তু এইসব আমাদের আলোচ্য না। আমাদের আলোচ্য হচ্ছে নিজেকে অহং মুক্ত করতে হবে, অস্মিতা মুক্ত করতে হবে, কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য মুক্ত করতে হবে, তবেই সত্যং পরং ধীমহি, পরম সত্য স্বয়ং প্রকাশ হবে, সম্বিদেশা স্বয়ং প্রভা, তখন আর হে সত্য ইহাগচ্ছ, হে সত্য নারায়ণ ইহাগচ্ছ ওইরকম আবাহনী মুদ্রা দেখাতে হবে না। নারায়ণ সেখানেই, তিনি নারায়ণ স্বয়ং বলছেন, হরি স্বয়ং প্রাহ, মদ্ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। হে নারদ, আমার ভক্ত যেখানে আমার কথা বলে, আমার গুণগান করে, আমার নাম কীর্তন করে, তত্রাহম তিষ্ঠামি, আমি সেখানে অবস্থান করি। আমাকে আলাদা করে কোনো ঘটপটে পূজা করে আবাহন করতে হবে না, শঙ্খঘণ্টা বাজাতে হবে না, পাজি পুঁথি দেখে আজ কী বার তিথি নক্ষত্র উল্লেখ করতে হবে না, আমি সেখানে এমনিই যাব। যেমন কোলের শিশু কেঁদে উঠলে মা ছুটে যায়, কী লাগবে, মশা কামড়ালো না মাছি কামড়ালো না কিছু খাবে, হ্যাঁ না কী কষ্ট হচ্ছে, মা ছুটে যায়, মা রান্না করছেন কিন্তু মার কানটা রয়েছে শিশুর কাছে, শিশু একটু নড়াচড়া করলে একটু উয়া করলে মা ছুটে যান। তেমনি অহংকার মুক্ত যে, হ্যাঁ সে একবার হরি বললেই হরি গিয়ে হাজির, তুই আমায় ডাকছিস না প্রভু তোমার নাম করলুম মাত্র, না আমার নাম করলে আমি তাকে না দেখে থাকতে পারি না, এই যে ভগবানের ভক্তাধীনতা। কিন্তু সেই ভক্ত শ্রীমদ ভাগবত প্রতিপাদ্য যে ভক্ত, সেই ভক্তের প্রসঙ্গে আমাদের আসতে হবে। এই কারণে নটা স্কন্ধ পর্যন্ত ভক্তরা কেমন হয় এইটা ভাগবতে বর্ণনা করা হয়েছে, এবং করতে করতে নবম স্কন্ধে অম্বরীষের উপাখ্যানে এসে সেই ভক্তের মহিমার চরম দেখা গেল, যে ভক্ত এই অনন্ত ব্রহ্মাণ্ডের আধিপত্য সে চায় না, যে তোমাকে স্বর্গে রাজা করে দেব না আমার দরকার নেই, তুমি আরও তারপরে মহল্লোক জনলোক তপলোক সত্যলোক তুমি এইসব লোকে যাবে, তোমাকে বহু তোমার শিষ্য যজমান হবে, বহু লোক তোমায় মানবে, বলছে না আমার প্রয়োজন নাই প্রভু, হ্যাঁ আমি তোমার কিঙ্করের কিঙ্কর, তদ্দাস দাস দাসানাং, আমি তোমার দাস, তাদের যারা দাস, তাদের যারা দাস, তাদের যারা দাস, তদ্দাস দাস দাসানাং। কোনো জায়গায় কোনো মন্দিরে হয়তো রাধা মাধবের পূজা হবে, আমাকে হয়তো আদেশ করলেন মন্দিরে মহন্ত যে তুলসী পাতা যা প্রয়োজন তুমি চয়ন করে আনবে, ওই আমাকে ওই কাজ দাও, যে কাজের ভেতরে কোনো হাট বাজারের ব্যাপার নেই, টাকা পয়সার ব্যাপার নেই, হিসাব নিকাশের ব্যাপার নেই, আমাকে ওই কাজটা দাও। সে গ্রাম ঘুরে ঘুরে যেখানে যেখানে সুন্দর তুলসী মঞ্চে তুলসী পাতা হয়ে আছে যা ভগবানের সেবায় দেওয়া যায়, সব পাতায় তো আর সেবায় দেওয়া যায় না, তার ঘটনা ইতিহাস তো ভক্তরা জানেন, তাই সেই সমস্ত তুলসী বৃক্ষে বিধিপূর্বক স্নান করিয়ে প্রণাম করে পূজা করে ধূপ দীপ জ্বেলে আজ্ঞা অনুজ্ঞা নিয়ে মন্ত্রপাঠ করে করে একটু একটু করে চয়ন করে তাকে জলে ঘষে ঘষে ধুয়ে জল ঝরিয়ে ঝুড়ি ভর্তি করে এনে রাধা মাধবের মন্দিরে এসে দিল যে প্রভু এই এই এটা আনি তুলসী পত্র আনি আমাকে এই সব কাজ দাও, বলে ভক্তরা সেবা করলো তাদের উচ্ছিষ্ট পরিষ্কার করতে হবে আমাকে এই কাজ দাও, মন্দির মার্জনা করতে হবে আমাকে এই কাজ দাও, ভগবানের পূজার বাসন মাজতে হবে আমাকে এই কাজ দাও, ভগবানের ভোগের বাসন মাজতে হবে আমাকে এই কাজ দাও, যেমন তেমন করে শ্রী ভগবানের কৈঙ্কর্য, ওই গদিতে বসে টাকা পয়সার হিসেব ওই লোকের প্রণাম নেওয়া প্রণতি নেওয়া আমার সে দরকার নেই, কারণ আমি ওর যোগ্য নই, তদ্দাস দাস দাসানা, তাদের যারা দাস, তাদের যারা দাস, তাদের যারা দাস, তাদের যারা দাস। হ্যাঁ রাত দুপুরে হয়তো মানে 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 জন্মাষ্টমীর পুজো হচ্ছে, জন্মাষ্টমীর পূজায় দেখা যায় অর্ধরাত্রে ভগবানের আবির্ভাব চিন্তা করতে হয়, ও তখন বসুধারা দিতে হয়, গুড় আর ঘি মিশিয়ে বসুধারা দিতে হয়, শঙ্করধ্বনি করতে হয় এবং ভাগবতের দশম স্কন্ধ পাঠ করতে হয় যেখানে কৃষ্ণ বলরামের আবির্ভাব ভগবানের আবির্ভাব হচ্ছে,
এই এই যে আবির্ভাব, ওই ওই সময় হয়তো ভগবানের ভোগের কোনো বস্তু প্রয়োজন, এটা আনতে হবে, ওটা আনতে হবে, বা কাউকে খবর দিতে হবে, হ্যাঁ বলে এইসব কাজগুলো আমায় দাও, যেন আমার এই পঞ্চভূতের দেহটা রাধা মাধবের সেবায়, সাধুগুরু বৈষ্ণবের সেবায় যেন মাটিতে মিশে যায়, আমাকে এমন কাজ দাও। ভক্ত এমনভাবে ভগবানের কৈঙ্কর্য প্রার্থনা করেন। তাই বলছেন যে শ্রীমৎ ভাগবতম পুরাণ তিলকম যত বৈষ্ণবানাং ধনম, এটা বৈষ্ণবদের ধন। বৈষ্ণব কথাটায় বলা হয়েছে অনেক গভীর অর্থে, গম্ভীর অর্থে, বিশাল অর্থে। বৈষ্ণব যে, বৈষ্ণবতা যে, সেটা যে কত কঠিন। এই বৈষ্ণবতা প্রসঙ্গে ভাগবতের মাহাত্ম্যে যে মাহাত্ম্য আছে, তাতে নারদ ভক্তি সংবাদে দেখা যায়, দেবর্ষী নারদ বলছেন কলিযুগ যখন নাকি অতি প্রগাঢ় হবে, কলি অত্যন্ত সক্রিয় হয়ে উঠবে, ধর্মকথা হবে না, সত্যকথা হবে না, সর্বত্র মিথ্যাচার হবে, তখন শ্রীধাম বৃন্দাবন, শ্রীধাম নবদ্বীপ এসব বৈষ্ণব তীর্থ। নারদ বলছেন নাহি বৈষ্ণবতা কুত্র সম্প্রদায় পুরস্কারা, এইসব তীর্থ কোনো সম্প্রদায় পরম্পরায়, বেদ পরম্পরায়, পুরাণ পরম্পরায়, ঋষি পরম্পরায়, নারদাদি পরম্পরায়, তারপরে মানে যারা সনক সনন্দ সনাতন এই এই সনকাদি সিদ্ধ পরম্পরায় বৈষ্ণবতা কুত্রাপি দেখা যাবে না, কারণ সকলেই ভগবত শুনিয়ে পয়সা রোজগার করে সংসার প্রতিপালন করতে চান। এইরকম নাহি বৈষ্ণবতা কুত্র সম্প্রদায় পুরস্কারা, সম্প্রদায় যেটা, বৈদিক সম্প্রদায় যেটা, পরম্পরা, ভগবান ছিলেন, আছেন, থাকবেন, বেদ বেদান্ত ছিল, আছেন, থাকবেন, পুরাণাদি ছিলেন, আছেন, থাকবেন, ভাগবতাদি, হ্যাঁ সর্বশাস্ত্র শিরোমণি ভাগবত ছিলেন, অনন্তকাল ছিলেন। ব্যাস যখন সম্মাপ্রাসে ভাগবত রচনা করেন, যে ভাগবত বর্তমান বিশ্বে পঠিত হয়, আদৃত হয়, তার আগেও ভাগবত ছিলেন, তার আগে, তারও আগে ভাগবত ছিলেন, কারণ ভগবান নিত্য, ভাগবত নিত্য, ভক্তও নিত্য। শ্রীরামকৃষ্ণ বলছেন ভক্ত ভক্তি ভগবান, তিনে এক, একে তিন। এই যে ভক্ত আর ভগবানের ভগবত্তা এবং ভাগবত শাস্ত্র, তিনটে এক হয়ে যায়, পৃথক করা যায় না। এই যে কৈঙ্কর্য, যেন এই কৈঙ্কর্য আমরা লাভ করতে পারি ভগবানের, আজকে তো হরিবাসর, আজকে হরিবাসর ইদানিং দ্বাদশী তিথি, যেন আমরা ভগবানের কাছে বলছি তোমার এই কৈঙ্কর্যের ক্ষমতাটা আমাদের দাও, কারণ যে মহাশত্রু আমাদের হৃদয়ে অধিকার করে আছে তাকে তাড়াবার ক্ষমতা আমার নেই। সে শত্রুটি কে, তার নাম বলো, তার নামকার নামটা ভগবান গীতায় বলছেন অহংকার ও বিমূঢ় আত্মা কর্তা ইতিমান্যতে। অহংকার, ও অহংকার এমন, ও সহসা যেতে চায় না, তাহলে কিসে যাবে? বলছেন পাখি যেমন দুটো পাখির পাখা, দুটো পাখার দ্বারা উড়ে চলে, তেমনি কৈঙ্কর্য এবং নামকীর্তন, বৈষ্ণব সেবা, বৈষ্ণব বন্দনা, ভাগবত পাঠ, শ্রবণ কীর্তন, হ্যাঁ মহাতীর্থে পরিক্রমা, এই সমস্ত দ্বারা তখন চিত্তশুদ্ধ হবে। চিত্তশুদ্ধ হলে তখন ঠাকুরমশের গানে আছে যে বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন। এই যে প্রসঙ্গে আমরা এলাম অম্বরীশের প্রসঙ্গে, কারণ অম্বরীশ বৈষ্ণব চূড়ামণি, বৈষ্ণব চূড়ামণি মানে এই যে জয়রূপ সনাতন ভক্ত রঘুনাথ, এরা তো গৌরবঙ্গের সমস্ত আধিপত্য ছেড়ে এরা ভগবান মানে এরা চেড়ে চেড়ে গৃহত্যাগ করে সব চলে এলেন, কিন্তু অম্বরীশকে ভগবান সারা পৃথিবী দিতে চেয়েছিলেন, উনি তা গ্রহণ করেন নাই। এতে আমরা কি বুঝতে পারব যে এমনটাই হয়, হ্যাঁ যে এমনটাই হয় যে ঈশ্বরের রুচি বিষয়ে তো অরুচি, হ্যাঁ এরকম ওই মহারাজ নিমির সভাতে, ওই নিমির ওই নবযোগীন্দ্র সংবাদেও দেখা যায় যে যখন সুখদেব গিয়ে ওই জনকের কাছে ভাগবত শুনছিলেন, তখন ভাগবত তখন শুনতে শুনতে ওই তার রাজ্যপাঠ সব পুড়ে গেল, তবু উনি ভাগবত পাঠ ছেড়ে ওঠেন নাই। আমরা
মানে আমি আমার কথাই বলছি, আমরা যে এত ভাগবতের কথা আলোচনা করি কিন্তু আমরাও সম্পূর্ণ শুদ্ধ হই নাই। কারণ শুদ্ধ হলে তখন নামের রুচি হবে, নাম আপনা আপনি হবে, তখন আলাদা করে নাম করতে হবে না, করতাল বাজিয়ে খোল বাজিয়ে নাম করতে হবে না, নাম আপনা আপনি হবে, নাম আপনা আপনি হবে। ওই যে বললাম শিশু যখন কেঁদে ওঠে, শিশু তো বলে না মা তো ইহা গচ্ছ, সে তো সে সংস্কৃত ভাষায় কথা কয় না, সে শিশুর স্বভাব নিয়ে একটু কেঁদে উঠেছে কোকিয়ে, তাতে মা ছুটে গেছেন। তেমনি অহংকার মুক্ত হলে তখন নাম থেকে আলাদা করে করতে হবে না, নাম সব প্রকাশ, যেমন বেদান্ত সব প্রকাশ, যেমন ভাগবত সব প্রকাশ, চন্দ্রসূর্য সব প্রকাশ, নাম সব প্রকাশ। নাম করতে 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 সেখানে নাম আর নামই অভেদ। যে ঠাকুরমশাই যেটা লিখছেন, যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিত আছেন আপনি শ্রী হরি। এই যে নাম আর নামই অভেদ, এটা কে যে এই কে কারে সৌভাগ্য হয় যিনি অহংকার মুক্ত হন। ঠাকুরের কথা কেমন শুনলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। নমস্কার।